আর্মেনিয়া খ্রিস্টান প্রধান দেশ হলেও এই দেশটিতে খ্রিস্টানিটির সিটে ফোটাও নেই। শুধুমাত্র ক্রিসমাসের দিন ছাড়া বোঝার উপায় নেই এই দেশটিতে কোনো ধর্ম আছে। ন্যূনতম মূল্যবোধের ছিটে ফোটাও নেই এই দেশে। খোলামেলা চলাফেরা আর অনৈতিক কর্মকাণ্ড এই দেশটিতে নিত্যদিনের ঘটনা। ধারণা করা হয় এই পৃথিবীতে সর্বপ্রথম মদ আবিষ্কার করা হয়েছে আর্মেনিয়া থেকেই, যদিও এর সত্যতা নিয়েও মতবিরোধ আছে। আর্মেনিয়াকে বলা হয় পৃথিবীর সর্বপ্রথম মাতাল দেশ। ধারণা করা হয় পৃথিবীতে সর্বপ্রথম আর্মেনিয়াতেই মদের আবিষ্কার হয়েছে এবং পরবর্তীতে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে, যদিও আর্মেনিয়ার এই দাবির পক্ষে তেমন কোনো প্রমাণ নেই। আর তাই তো এই পৃথিবীতে সর্বপ্রথম মদের আবিষ্কারক আর্মেনিয়া, এই কথাটি বেশিরভাগ ইতিহাসবিদই মানতে চান না। আর্মেনিয়ার বর্তমান জনসংখ্যা প্রায় 30 লাখ থেকে কিছুটা বেশি। এই জনসংখ্যায় দেশটি প্রায় 90% খ্রিস্টান এবং বাকিরা অন্যান্য ধর্মে বিশ্বাসী। এই দেশটিতে মুসলিম জনগণের সংখ্যা খুবই কম। আর্মেনিয়ার সরকারি ভাষার নাম আর্মেনিয়ান। এই দেশটির প্রায় সকল জনগণ এই ভাষাতেই কথা বলে। তাছাড়া সব ধরনের সরকারি কাজকর্ম এই ভাষাতেই সম্পন্ন করা হয়, যদিও আন্তর্জাতিক যোগাযোগের জন্য ইংরেজি ভাষার ব্যবহার করা হয়। আর্মেনিয়ান সমাজ ব্যবস্থা নো মাইন্ড মেন্টালিটিতে বিশ্বাসী। এই দেশটিতে মদ খেয়ে মাতলামি করা একেবারেই সহজ বিষয়, কারণ এই দেশটির ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির সাথে মদ, বিয়ার বা যে কোনো ধরনের নেশাদ্রব্য ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আর্মেনিয়া একটি মধ্য আয়ের দেশ, তবে এই দেশটির মানুষের চলাফেরা দেখলে আপনার মনে হবে আপনি হয়তো ভুল করে কোনো উন্নত দেশে চলে এসেছেন। আর্মেনিয়াতে শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের মতো মৌলিক চাহিদাগুলোর সুব্যবস্থা আছে, তবে এই দেশটিতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিছুটা বেশি। ইউরোপ এশিয়ার মধ্যবর্তী অবস্থানে থাকার কারণে পরিবেশগতভাবেই আর্মেনিয়ান মেয়েরা অপরূপ সুন্দরী। ইউরেশিয়ান অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় এই দেশটির নারীরা তাদের রূপের প্রতি অনেক বেশি যত্নশীল। একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে আর্মেনিয়ান নারীরা মাসে যত টাকা ইনকাম করে তার বেশিরভাগটাই খরচ করে রূপচর্চার পেছনে। তবে খোলামেলা লাইফস্টাইল এই দেশটির নারীদের প্রধান আকর্ষণ। আর্মেনিয়াতে আপনি যত ছোট পোশাক পরবেন বা শরীরে যত কম কাপড় রাখবেন আপনি তত বেশি স্মার্ট হতে পারবেন। আর্মেনিয়াতে বৈবাহিক সম্পর্কের চেয়ে প্রেম প্রণয়কে বেশি প্রাধান্য দেওয়া হয়। ছেলে এবং মেয়ে একে অপরকে পছন্দ করলেই সংসার শুরু করা যায়। এক বা একাধিক সন্তান নেওয়ার পরেই এই দেশটিতে বিয়ে করা হয়। আর্মেনিয়ার অর্থনীতি কৃষিকাজের ওপর নির্ভরশীল। এই দেশের প্রায় বেশিরভাগ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষিকাজের ওপর নির্ভরশীল। খাদ্যশস্য উৎপাদন এবং রপ্তানি করে দেশটি প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে। আর্মেনিয়ান অর্থনৈতিক অবস্থা ডেভেলপ করার জন্য আর্মেনিয়ান সরকার পর্যটন শিল্পের দিকে বিশেষভাবে নজর দিচ্ছে। পর্যটকদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে পর্যটন এরিয়াগুলোকে আরও বেশি আকর্ষণীয় করে গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি পর্যটনের জন্য বেশিরভাগ বিধিনিষেধগুলো তুলে নেওয়া হয়েছে। মনোরম প্রাকৃতিক পরিবেশে খোলামেলা জীবনযাপন, পানির দামে মদ খেয়ে মাতলামি করার অপার সুযোগ। এই সুযোগকে কাজে লাগাতে আপনিও একবার ঘুরে আসতে পারেন ইউরোপের পাহাড়ি দেশ আর্মেনিয়া থেকে। যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে এই ছিল আজকের এপিসোড। এই এপিসোডটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ফুল ভিডিও। স্টে অ্যালার্ট, স্টে সেফ, বাই বাই।